2021 সালের 31 ডিসেম্বর থেকে দ্বিতীয় দফায় খনন শুরু হয় হযরত খান জাহান আলীর বসতভ ভিটার খনন কাজ। শেষ হয় চলতি বছরের 31 জানুয়ারি। প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনার আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতার নেতৃত্বে 14 জন শ্রমিক এই খনন কাজ করেন। পর্যবেক্ষণ ও গবেষণায় ছিলেন সংশ্লিষ্ট অধিদপ্তরের 7 কর্মকর্তা। আমাদের ইতিহাস যে কত সমৃদ্ধ ছিল, সেই সমৃদ্ধিটাকে প্রকাশ করাই আমাদের আসলে প্রত্নতাত্ত্বিক খনন এবং গবেষণার একটা অংশ। খননে পাওয়া যায় খান জাহান আলীর বসত ভিটার দেয়াল ও মেঝের বিভিন্ন অংশ এবং তৈজসপত্র। এই কাজের মাধ্যমে আমরা আমাদের এখানকার যে সমস্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন, স্থাপত্য কাঠামো এবং যে সমস্ত প্রত্নবস্তু পেয়েছি, সেগুলো আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা সংরক্ষণ করছি। আশা করছি আমরা ভবিষ্যতে বাউন্ডারি প্রাচীর করে এই প্রত্নস্থানটিকে একটি সুন্দর প্রত্নতাত্ত্বিক সাইট হিসেবে আমরা এটাকে সংরক্ষণ করব। আর আমাদের পুরাতন ঐতিহ্যের প্রতি একটা আগ্রহ ছিল, যার জন্য আমাদের থার্ড টাইম আসে এখানে। এখানে অনেক পুরানো জিনিস আছে, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, এগুলো দেখে আমাদের খুব ভালো লাগছে। 2016 সালে প্রথম দফায় খান জাহান আলীর 10 একর বসত ভিটার একটি বড় অংশের খনন কাজ চালায় প্রত্নতত্ত্ব অধিদপ্তর। ওই সময় মধ্যযুগের বিভিন্ন শৌখিন তৈজসপত্র সহ নানা স্থাপত্য কাঠামোর ধ্বংসাবশেষ পাওয়া যায়। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।